গাইস এখন 8টা বাজে, এটা দেখতে পাচ্ছ কি? এটা দেখতে পাচ্ছ তো কি? দেখছ কি? আরে যেদিন মুরগ ডিম দিবে তোমার কাছে আমি বেশি কিছু চাই না। শেষ করা একজন শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞেস করছিল, কত রোদ দিচ্ছে? আমি এখন যাচ্ছি বিল ধান বিল গাইস বন্ধ হয়ে গেছে। এইস গুড মর্নিং মানাত্তন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 6:30, আমি আমার ব্লগটা শুরু করছি। চলো এখন সকাল সকালে বিরিয়ানি করতে হবে, চলো। তো গাইস এই পাশে দেখো বিরিয়ানি আরম্ভ করে দিয়েছি, দেখতে পাচ্ছ? আগুন জ্বলিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বিরিয়ানি। এই দেখো সূর্য মামা সেই পাশে উঠে গেছে আর প্রচুর রোদ দিচ্ছে। এই পাশে দেখো বিরিয়ানি পুরো হয়ে গেছে, পুরো কমপ্লিট। কী কী খাবে বলো কমেন্ট করে, চলো। গাইস এখন 8টা বাজে, এটা দেখতে পাচ্ছ কি? এটা দেখতে পাচ্ছ তো কি? এটা হচ্ছে কেরাসি, এটা বিল যাবো, মেসেজ চলছে সেটা দিতে, চলো। তো গাইস এখন 8টা 7 বাজছে, প্রচুর রোদ দিচ্ছে, প্রচুর, কী আর বলবো। দেখতে পাচ্ছ, দেখে তোমরা কি বুঝতে পারবে কত রোদ দিচ্ছে? আমি এখন যাচ্ছি বিল ধান বিল, ধান বাড়ানো হচ্ছে। গাইস মেশিন স্টার্ট করে দিয়ে চলে এসেছি, এবার ধান মিলের দিকে দেখতে। এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ধান সব ফুলে গেছে, কিন্তু এখনও ধান হয়নি, এখন অনেক দেরি, পুরো জল আসছে, শুনতে পাচ্ছ আওয়াজ? জল আসছে সেই পুকুর থেকে, দেখিনি, চলো এখন সেইখানে বসে থাকবো, কারণ এখানে প্রচুর রোদ দিচ্ছে, রোদে রোদে গরমে গরমই, রোদে রোদে গরমে গরমই প্রচুর গরম লাগছে, তাই আমি যাবো ছায়ায় বসতে, চলো। তো ভাই এই পাশে দুটো মেশিন চলছে, একটা আমাদের, ঠিক আছে, এই মেশিনটা আমাদের বন্ধ হয়ে গেছিলো, আমি এসে স্টার্ট করে দিয়েছি, এখানে এখন থাকবো, দেখা যাক এখানে ভিডিও শুট করতে পারি, করবো, চলো। ঠিক আছে আমি একটু ভেবে দেখি। তো গাইস কটাকাতে শর্ট ভিডিও শ্যুট করলাম, তোমরা দেখবে, এই দেখো, চলো। আমি সেদিনে বিয়ে করব, যেদিন মুরগ ডিম দিবে। তোমার কাছে আমি বেশি কিছু চাই না, অনলি একটি মুরগের ডিম। শ্বশুরবাড়ির ব্যাপারে বউকে কিছু বলা মানে ম্যালেরিয়ার সম্পর্কে মশার সাথে বিশ্বাস করা। একজন শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞাসা করছিল, আমি মারা গেছি, এর ফিউচার টেন্স কী হবে? তখন ছাত্র উত্তর দিল, কাল স্কুল ছুটি। যাদের বিছানার সামনে জানলা, তারা ঘুমায় কীভাবে? রাত্রিবেলায় ভূত এসে চুল টানিয়ে পালিয়ে যায় না? বুঝলাম এই বিলটার দিকে একটু জল আসতে একটু দেরি হচ্ছে, সেই বিলটা জল হয়ে গেছে, এর একটু টু উপর, তো উপর দিকে একটু দেরি হচ্ছে, আর একটু চলবে তারপর বন্ধ করে দিব, দেখতে পাচ্ছ? এদিকটা উঠছে কম কম, এদারটা আগেই হয়ে গেছে, দেখবে এসে দারটা দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এটা জল হয়ে গেছে। তো গাইস জল পাওয়ানো হয়ে গেছে, এখন মেশিন গুটাবো, এই দেখো আগে এই পাইপগুলো গুটিয়ে নিই, তারপর সে এখানে গুটাবো মেশিনগুলো, চলো গুটিয়ে নিয়ে তারপর তোমার সাথে আরও কথা হচ্ছে। তো গাইস প্রচুর রোদ লাগছিল, তার জন্য গামছাটা মাথায় বেঁধে নিয়েছি, চলো। তো গাইস সাইকেলে বাঁধা হয়ে গেছে মেশিন, এবার বাড়ি যাবো, এই দেখো এই পাশে। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন বাজছে 9:40, চলো প্রচুর রোদ দিচ্ছে এখন দেখছি, চলো। A few moments later. তো গাইস ঘুমিয়েছিলাম দুপুরবেলায়, প্রচুর গরম দিচ্ছিল তাও ঘুমিয়েছিলাম, এখন উঠেছি, এখন 5টা বাজছে, এখন ভিডিও এডিট করব, চলো এডিট করে নিই তারপর তোমাকে দেখাচ্ছি, চলো। ঠিক হ্যাঁ, তো গাইস ভিডিও এডিট করা হয়ে গেছে, তোমরা দেখবে, এই দেখো। আমি সেদিনে বিয়ে করব, যেদিন মুরগ ডিম দিবে। তোমার কাছে আমি বেশি কিছু চাই না, অনলি একটি মুরগের ডিম।
তো গাইস এখন বাজছে 5:55, এখন বাইরের দিকে বেরোচ্ছি, তখন ভিডিও এডিট করছিলাম। চলো বাইরের দিকে কী কী দেখাচ্ছি তোমরাকে। তো গাইস ভিডিও এডিট করা হয়ে গেছে, তোমরা দেখবে। এই দেখো তো গাইস এখন বাজছে 5:55, এখন বাইরের দিকে বেরোচ্ছি, তখন ভিডিও এডিট করছিলাম। চলো বাইরের দিকে কী কী দেখাচ্ছি তোমরাকে।